রাজকুমার উত্তর, পাণ্ডুপুত্র অর্জুনের রথের অশ্বচালনা করতে চাও? পাণ্ডুপুত্র? তাহলে কি আপনি অর্জুন? তাও এই পোশাকে? সামর্থ্য না তো পোশাকে প্রকাশ পায়, আর না তো নামেতে। সামর্থ্য প্রকাশ পায় মস্তকে। রথ চালাও রাজকুমার উত্তর। আজ বৃহন্নলা নয়, অর্জুন যুদ্ধ করবে, আর যুবরাজ দুর্যোধনকে রণভূমি নীতির সাথে পরিচয় করাতে হবে। এ অবশ্যই অর্জুনের গাণ্ডীব ধনুকের টঙ্কার। হ্যাঁ যুবরাজ দুর্যোধন, এ অবশ্যই অর্জুনেরই, যার ধনুকের টঙ্কার মাত্রেই তোমার হৃদয় কেঁপে উঠেছে। এই ধনুকের নিক্ষেপিত বাণ দ্বারা কি প্রকারে নিজের রক্ষণ করবে? অনেক প্রতীক্ষায় ছিলে তুমি অর্জুনে, সে এসে গেছে। যুদ্ধ আরম্ভের পূর্বে পিতামহ ভীষ্মকে আমার প্রণিপাত। আয়ুষ্মান ভব। আমি পাণ্ডুপুত্র অর্জুন, আপনার আশীর্বাদ থেকে প্রাপ্ত ধনুর্বিদ্যা শক্তি সামর্থ্যের দ্বারা আপনাকে যুদ্ধের আহ্বান করছি। যুবরাজ দুর্যোধন, তোমার সামনে ধনু কোঠানোর প্রতীক্ষা করেছি আমি রাত দিন। আজ তোমাকে রণভূমির নীতির পরিচয় করাবো আমি। অর্জুন, যুদ্ধের আবশ্যকতাই নেই আর, কারণ তোমার অজ্ঞাতবাস বিফল হয়ে গেছে। তোমার পরিকল্পনা বিফল হয়ে গেছে যুবরাজ দুর্যোধন। সূর্যের দিকে দেখো, আমাদের অজ্ঞাতবাসের সময় পূর্ণ হয়ে গেছে। তোমার অজ্ঞাতবাস বিফল হয়ে গেছে, দুর্নীতির প্রয়োগ করতে চাইলে শেষ করে দেব। সৈন্যদল আক্রমণ!
গদাধারীর সামনে ধনুক উঠিয়ে নিজেকে শক্তিশালী মনে করছো অর্জুন? হস্তির মস্তকে চঞ্চু দিয়ে ঠুকরে উড়ে যাওয়া কাকের ন্যায় দুর্বল ও কপট প্রতীত হচ্ছে তুমি। আমার সাথে যুদ্ধ করো, আমার সাথে যুদ্ধ করো। এখন তোমার যুদ্ধ নয়, এখন অর্জুনের গাণ্ডীব ন্যায় অধীশ্বর হবে। মিত্র কর্ণ, দিব্যাস্ত্রকে প্রয়োগ করো। আপনি আমার তীরকে কেন রোধ করছেন পিতামহ? মহামহিম ভীষ্ম, এখনো কি অর্জুনের আপনার রক্ষণের আবশ্যকতা আছে? আমি আপনার তৈরি প্রাচীর ভাঙতে চাই না পিতামহ, আপনি স্বয়ং মার্গ মুক্ত করে দিন। আজ আমাদের অপমানের প্রতিশোধ নেবার সময় এসেছে। মহামহিম ভীষ্ম, এই রূপ পক্ষপাতিত্ব! অর্জুনকে রক্ষা করার জন্য আপনি যুদ্ধ চলাকালীন বাধা সৃষ্টি করছেন। পিতামহ, এটা রাষ্ট্রদ্রোহিতা। এই যুদ্ধকে এখন প্রতিহত করবেন না, এই যুদ্ধ আপনি হতে দিন। মূর্খ দুর্যোধন, আমি পক্ষপাত করছি তোমার জন্য, অন্যথা অর্জুন তোমাদের সবাইকে বিনাশ করবে। যদি এতটাই বিশ্বাস থাকে অর্জুনের সামর্থ্যের ওপর, তাহলে মার্গ মুক্ত করুন। আমার কারো রক্ষণের আবশ্যকতা নেই। আমার সুরক্ষার আবশ্যক অঙ্গরাজ, আমার
হৃদয়ের সুরক্ষা আবশ্যক। পুত্র অর্জুন, আমার বাহুদ্বয় আজও শক্তিশালী, কিন্তু আমার হৃদয় কোনো আঘাত সহ্য করতে পারে না। মহাভারত।